हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। तो आज के वीडियोते हम तुम्हारे साथ शेयर करब जरा 2023 साल क्लास 8 पढ़ो तादेर जोनो रायन मार्टिन क्वेश्चन बैंक थेके सेकेंड सेमेस्टर इवोल्यूशन पेज नंबर 180 থেকে শুরু করে 181 এর মধ্যে সিনান্সিং গ্রামার যতটা রয়েছে পুরোটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং ভিডিও দেখার পর যদি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখে থাকো দেন সেটা আমাকে কমেন্ট করে জানিও এবং আরো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে একের দাগে এখানে বলেছে রিড দা টেক্সট কেয়ারফুলি এন্ড অ্যানসার দা গিভেন কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা রয়েছে এটা প্রিন্সেস সেপ্টেম্বর থেকে নেওয়া হয়েছে, এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে আমি প্যাসেজটা পড়ছি না কারণ এই বেঙ্গলি মিনিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্ট আছে ওখানে তোমরা ভিডিও পেয়ে যাবে। একের দাগের এতে বলেছে রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্টস এন্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যানসার। তো এখানে কি করতে হবে, ট্রু ফলস এখানে লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা রয়েছে দ্য বার্ড ডিড নট স্লিপ অ্যাট নাইট, পাখিটা রাত্রিবেলা ঘুমাতে পারেনি। এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাট স্লিপ। তারপরে দু নম্বর রয়েছে দ্য লিটল বার্ড হ্যাড বিন অ্যাওয়াকেন বিফোর সেপ্টেম্বর গট আপ, সেপ্টেম্বর ওঠার আগে ছোট্ট পাখিটা তাকে জাগিয়েছিল। এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে শি ওয়াজ অ্যাওয়াকেন বাই দ্য লিটল বার্ড কলিং হার। তারপরে এটা বিয়ের আগে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, একদিকে রয়েছে ডিড হোয়াট মানে কি করেছিল, ওয়েন মানে হচ্ছে কখন, এক নম্বর রয়েছে দ্য লিটল বার্ড ওয়াজ ফাস্ট অ্যাসলিপ ছোট্ট পাখিটা গভীর ঘুমে চলে গেছিল কখন, হি পুট হিজ হেড আন্ডার হার উইংস যখন তার ডানার মধ্যে সে তার মাথাটা রেখেছিল। আন্ডার হার হবে না এখানে, আন্ডার হিজ হবে, আন্ডার হিজ উইংস, ই উইং হবে, সরি একটাই উইং, এখানে উইং লেখা রয়েছে টেক্সটের মধ্যে তাই উইং লিখবে। তারপরে দ্য বার্ড ওয়াজ কলিং সেপ্টেম্বর অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, জোরে জোরে পাখিটা তাকে মানে উচ্চস্বরে পাখিটা সেপ্টেম্বরকে ডাকছিল কখন, দ্য ডন ব্রোক যখন ভোর হয়েছিল, ভোর হওয়ার সাথে সাথে। দ্য বার্ড ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই, পাখিটা ভালোভাবে উড়ে বেড়াতে চায় কোন সময়, দ্য ডিউ ইজ স্টিল অন দ্য গ্রাউন্ড যখন ঘাসের উপর বা মাটির উপর যখন কি পড়ে রয়েছে, শিশির পড়ে রয়েছে। সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, যে প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে হোয়াট ডিড দ্য লিটল বার্ড রিকোয়েস্ট সেপ্টেম্বর, ছোট্ট পাখিটিকে সেপ্টেম্বরকে কি অনুরোধ করেছিল, দ্য লিটল বার্ড রিকোয়েস্টেড সেপ্টেম্বর টু ওপেন দ্য ডোর অফ দ্য কেজ অ্যান্ড লেট হিম আউট, ছোট্ট পাখিটি সেপ্টেম্বরকে অনুরোধ করেছিল খাঁচার দরজাটা খুলে তাকে বের করে দিতে। ওয়াই ডিড দ্য লিটল বার্ড বিট এগেনস্ট দ্য ডোর অফ দ্য কেজ, কেন ছোট্ট পাখিটি খাঁচার দরজায় বারবার করে আঘাত করছিল, দ্য লিটল বার্ড বিটেড এগেনস্ট দ্য ডোর অফ দ্য কেজ টু ওপেন ইট, দরজাটাকে খোলার জন্য। তারপরে দ্য রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে দুইয়ের তাকে যে আনসিন প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দুইয়ের তাকে এতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে ট্রু ফলস লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু এখানে দিতে বলেনি। প্রথমটা রয়েছে দ্য রিচ ম্যান ডিড নট টেক গুড কেয়ার অফ দ্য প্যারট, ধনী লোকটি তোতা পাখিটির যত্ন নিতে পারছিল না, এটা ফলস হবে। দু নম্বর দ্য বার্ড ওয়াজ কেপ্ট ইন দ্য কেজ ফর সিক্স মান্থস, ছোট্ট পাখিটি মানে পাখিটাকে কোথায় রাখা হয়েছিল, খাঁচার মধ্যে রাখা হয়েছিল ছ মাস ধরে, এটা ফলস হবে কারণ ছ মাস ধরে কে খাঁচায় ছিল, খাঁচায় ছ মাস ধরে কিন্তু ওই ধনী ব্যক্তিটি খাঁচায় ছিল বা খাঁচায় মানে প্রিজনের মধ্যে ছিল মানে জেলে ছিল। দ্য প্যারট ওয়াজ ডাম, পাখিটা ছিল বোকা মানে তোতা পাখিটা ছিল বোকা, এটা ফলস হবে। তারপরে চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, এখানে তিনটে সেন্টেন্স দেওয়া রয়েছে, এর মধ্যে নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং ভার্বাল ফ্রেজ খুঁজতে হবে। প্রথমটাতে রয়েছে ওয়াকিং ইন দ্য মর্নিং, এটা হবে নাউন ফ্রেজ। তারপরে এটা লুক ডাউন আপন, এটা হবে ভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে ইন এ ফ্লুয়েন্ট ম্যানার। তারপরে চারিদিকে এখানে রয়েছে ন্যারেশন চেঞ্জ, প্রথমটা রয়েছে শি সেজ টু দ্য বয়, এখানে দেখো এখানে ডিপোর্টিং স্পিচটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই ডিপোর্টেড স্পিচের ভার্বে কিন্তু কোনোরকম পরিবর্তন হবে না, অর্থাৎ ডিপোর্টেড স্পিচের ভার্ব টেন্সের কোনো কিন্তু কোনোরকম পরিবর্তন হবে না, কিন্তু সাবজেক্ট অবজেক্ট কিন্তু চেঞ্জ হবে, মানে এখানে ইউ রয়েছে, ইউটা এখান থেকে এখানে হি হয়ে গেছে। তাহলে শি টেলস দ্য বয় দ্যাট হি ওয়েস্টস হিজ টাইম প্লেয়িং ভিডিও গেমস। তারপরেটা দ্য টিচার সেইড কাম হিয়ার অরিত্র, তাহলে দ্য টিচার অর্ডার অরিত্র টু গো দেয়ার। তারপরেটা ইউ সেই টু হার্ট প্লিজ ডু ইট নাও, তাহলে ইউ রিকোয়েস্টেড হার্ট টু ডু ইট দেন। তারপরে পাঁচের তাকে এখানে বলেছে আনসিন প্যাসেজ থেকে উপযুক্ত ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে, তাহলে রিকোয়েস্ট আর্নেস্টলি কাতরভাবে অনুরোধ জানানো, এটা হবে আর্জ। এ ক্রাইম মানে দোষ করা, তাহলে হবে অফেন্স। তাহলে এখানে পুরো পেজটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম 180 থেকে 181 এর মধ্যে যতটা ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।